চোখের চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাকিব আল হাসান লাগবে না কোনো অস্ত্রোপচার বৃহস্পতিবার সিলেটে যোগ দেবেন রংপুরের অনুশীলনে আনফিটদের সুযোগ দিতে গিয়ে মেধাবীরা বঞ্চিত হওয়ায় ইমেজ নষ্ট বিপিএলের আশরাফুলের মন্তব্যের সঙ্গে একমত আকরাম বললেন ক্রিকেটারদের কাজের প্রতি সৎ থাকা উচিত সাগরপাড়ে লঙ্কাবধ বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ নারী ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে শুভ সূচনা বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ১০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট চাইল বাফুফে আগামী অর্থ বছরে পূরণের আশ্বাস মন্ত্রীর লীগ খেলতে দাবি আলাদা ৪টি স্টেডিয়ামের এবং সংস্কার শেষ না হয় অক্টোবরের নারী সাব চ্যাম্পিয়নশিপ হবে না বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকল্প ভেন্যুর খোঁজে বাফুফে কমলাপুর স্টেডিয়ামের ডরমেটরিতে আরেকটি ফ্লোর বাড়ানোর দাবি চোখের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে আপাতত কোনো অস্ত্রোপচার লাগছে না বাংলাদেশের অধিনায়কের সাকিবের চোখের সমস্যার চিকিৎসা স্বাভাবিক প্রক্রিয়ায় হবে বলে জানান বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী বৃহস্পতিবার সিলেটে রংপুর রাইডার্স দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব আল হাসান টুর্নামেন্ট চলাকালে ভারতেই দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এরপর দেশে এসেও শরণাপন্ন হন চিকিৎসকদের কিন্তু কোনো লাভ হয়নি বিপিএল এর প্রস্তুতির মাঝে আবারও সমস্যা দেখা দেয় যার কারণে জাতীয় সংসদ নির্বাচনের পর লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সেখান থেকে সিঙ্গাপুরে গেল দুই দিনে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক পর্যবেক্ষণ করেছেন সাকিবকে সেখানে রেফলস আই সেন্টার ও ন্যাশনাল আই হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন সাকিব সব চিকিৎসকের সম্মিলিত সিদ্ধান্তেই ঠিক হয়েছে তার চোখের চিকিৎসা পদ্ধতি সেখান থেকে এসেছে স্বস্তির খবর এই মুহূর্তে চোখের অস্ত্রোপচার প্রয়োজন নেই সাকিবের সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বিসিবি জানায় চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে সাকিব বা চোখে এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সেলস কোরিও রেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন এমন সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয় বিপিএল এর প্রথম ম্যাচের পর যা বলেছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান সাকিবকে পর্যবেক্ষণ করা মেডিকেল বিভাগ আশাবাদী কনজারভেটিভ চিকিৎসা পদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক বৃহস্পতিবার সিলেটে রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার অস্ত্রোপচার না লাগায় বিপিএলে তার খেলা নিয়ে কোনো সংশয় নেই তবে হুট করেই হয়তো মাঠে নামবেন না সাকিব ঝুঁকি নেবে না রংপুরও সাবেক চ্যাম্পিয়নদের পরবর্তী কিছু ম্যাচে বিশ্রামে থাকতে পারেন সাকিব আল হাসান পারভীন আক্তার সময় সংবাদ আনফিট ক্রিকেটাররা ম্যাচ খেলছেন অথচ দলে জায়গা পাচ্ছে না তরুণ সম্ভাবনাময়রা এতে করে বিপিএলের আন্তর্জাতিক ইমেজ যেমন নষ্ট হচ্ছে তেমনি দেশের ক্রিকেটও হচ্ছে ক্ষতিগ্রস্ত আশরাফুলের এমন মন্তব্যের সঙ্গে একমত সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান তার মতে নিজের কাজের প্রতি প্রতিটা ক্রিকেটারের সৎ থাকা উচিত এদিকে বিসিবির প্রেসিডেন্ট ক্রীড়ামন্ত্রী হওয়ার সঙ্গে এনএসসির সঙ্গে মাঠ নিয়ে টানা পড়েন কমবে বলে মনে করেন আকরাম খান জাতীয় নির্বাচনের প্রচারণার শুরুর বেশ কয়েকদিন পর প্রচারণায় নেমেছিলেন মাশরাফে বিন মর্তজা কারণ হাঁটুর পুরানো ব্যথাটা ঝামেলা করছিল ক্যাপ্টেনের সে সময় বেশ কয়েকবারই বলেছিলেন বিপিএল খেলতে চান না তিনি সেভাবেই এগোচ্ছিল সব কিন্তু হঠাৎ করেই বিপিএল শুরুর দুদিন আগে মাঠে এসে হাজির মাশরাফি সিলেট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয় অধিনায়ক হিসেবেই থাকছেন তিনি এরপর দুই ম্যাচে তার খেলা দেখে চক্ষু চড়কগাছ সবার বলিং করেছেন এক ম্যাচে তাও ছোট রান আপে এক ম্যাচে ব্যাট করে আউট হয়েছেন দৌড়াতে না পেরে স্বাভাবিকভাবেই তাই তার ফিটনেস এবং এ অবস্থায় খেলা অবাক করেছে সবাইকে যা বেশ অকপটেই বলে দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিপিএলের ইমেজটাও এতে করে বিদেশিদের কাছে ছোট হচ্ছে বলে মনে করেন তিনি এবার আশরাফুলের সঙ্গে একমত পোষণ করে ক্রিকেটারদের নিজের কাজের প্রতি সৎ থাকার পরামর্শ দিলেন আকরাম খান অনেক প্লেয়ার আছে যাদেরকে দেখছি আপনার ফিট না আপনার তারপরেও আপনার ফ্র্যাঞ্চাইজিরা ওদেরকে খেলাচ্ছে বিপিএল শুধু বাংলাদেশ প্লেয়ারদের জন্য না এটা কিন্তু আমাদের একটা ইমেজ আছে সারা ওয়ার্ল্ডের দেখছে
তখন আপনার টিমের ফ্র্যাঞ্চাইজির যে টিমের যে পারফরমেন্স আপনার সব কিছু কিন্তু চোখে পড়বে। যারা ক্রিকেট বোঝে ওরা কিন্তু জানে, শুধু আপনি ভালো জার্সি পরে আপনি মাঠে নামলে হবে না, ভালো পারফর্ম করতে হবে, ভালো ফিল্ডিং করতে হবে, আপনাকে কিন্তু মানে অনেস্ট থাকতে হবে সব কিছুতেই। আপনি যেটা করবেন সেটাতে অনেস্টলি করাটা হলো ভেরি ইম্পর্টেন্ট। মাশরাফি নিজেও স্বীকার করেছেন এভাবে খেলাটা উচিত হচ্ছে না, ফ্র্যাঞ্চাইজির চাপে যে কাজটা করতে হচ্ছে সেটারও ইঙ্গিত দিয়েছেন, যে কারণে রাজার মতো তরুণ এবং সম্ভাবনাময় পেসার স্কোয়াডের থেকেও সুযোগ পাচ্ছেন না একাদশে। অথচ এমন কথা তো ছিল না, কিছু এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার বের হয়ে আসার কথা, ওই ধরনের কিন্তু কোনো প্লেয়ার আসছে না, যারা সবাই কিন্তু যে বেসিক যে জিনিসটা আছে নর্মালি কিন্তু ওইভাবেই হচ্ছে। বাট আশা করেছিলাম যেহেতু আমরা অনেক বিপিএল হয়ে গেছে অলরেডি, আমরা এর মধ্যে মনে করেন কিছু প্লেয়ার যেভাবে বের হয়ে আসার কথা ওইভাবে কিন্তু চোখে পড়ছে না। বিসিবির প্রেসিডেন্ট এখন ক্রীড়ামন্ত্রী, দেশের সব ফেডারেশনের অভিভাবক, অথচ তিনি এখনও বহাল তবিয়তে রয়ে গেছেন ক্রিকেট বোর্ডের দায়িত্বে। এতে স্বার্থের সংঘাত হবে কি না এ প্রশ্নটা এখন পুরানো, কিন্তু অন্য ফেডারেশনগুলো যদি নাখোশ হয় তাহলে ইমেজ সংকটে কি পড়বে না দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন? উনি কিন্তু যখন শুধু আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তখনই কিন্তু অনেক ফেডারেশনকে উনি সুযোগ সুবিধা করে দিয়েছেন, যতটুকু পড়েছেন হেল্প করেছেন। তো এখন তো সেটা আরও সবাইকে খুশি হওয়া উচিত, কারণ উনি এখন যে পর্যায়ে গিয়েছেন উনি তো আরও ভালোভাবে কিন্তু সবাইকে হেল্প করতে পারবেন। আমি মনে করি সেটা শুধু আমাদের জন্য যেরকম আশীর্বাদ ছিল, এখন কিন্তু প্রত্যেকটা ফেডারেশনের জন্য ওই সুযোগটা চলে আসছে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে নারী অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়েছে সোমাই আক্তারের দল। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 95 রান করে লঙ্কানরা। লক্ষ্য তাড়া করতে নেমে 9 বল হাতে রেখেই 5 উইকেটের জয় পায় ইয়াং ট্রাইগার্স। জিতলেও ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হবার তাগিদ দিয়েছেন কোচ দীপু রায় চৌধুরী। বিশ্বকাপ সামনে রেখে এই আসরকে ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন তিনি। সাগর পাড়ের নীল জলরাশির মতোই উচ্ছ্বাস ওদের চোখে মুখে। এই মুহূর্তটা ফ্রেম বন্দি করে রেখে নিজেদের পরবর্তী ম্যাচের জন্য জয়ের অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে অনূর্ধ্ব ১৯ দল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সুমাইয়া রাবেয়াদের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। দাপুটে জয়ের পর এমন উৎসব তো করাই যায়। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লের 6 ওভার শেষে স্কোরবোর্ডে 2 উইকেট হারিয়ে 18 রান তোলে লঙ্কানরা। নিশি রাবেয়াদের বোলিং তাণ্ডবে শেষ পর্যন্ত কোনো রকমে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 95 রান তোলে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ 21 রান করেন রেশমি, এছাড়া ভীষ্মি করেন 19 রান। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার, নিশি ও রাবেয়া। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 31 রান তোলে ইয়াং টাইগ্রেস। মাঝে কিছুটা ছন্দপতন হলেও আফিয়া ইরা ও ইভার ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। 27 রানে অপরাজিত ছিলেন ইরা। দল জিতলেও আরও কম রানে লঙ্কানদের আটকে রাখতে পারলে খুশি হতেন কোচ। মেয়েরা ব্যাটিং বিপর্যয়ের মাঝেও মাথা ঠান্ডা রেখে খেলাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। বিশ্বকাপ পরিকল্পনায় রেখেই দলে তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন কোচ। 7 উইকেটসের যদি ভিক্টরি হতো এটা আরও ভালো হতো, বিকজ আমরা খুব কমফোর্টেবলি প্লেসলি আর আমরা আমাদের প্ল্যানের মতনই কিন্তু আমরা ব্যাটিং আগাইছি, খুব একটা আমরা প্যানিক হই না, এটা হলো প্রিপারেশন ফর দি ওয়ার্ল্ড কাপ। 27 জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচেও জয়যাত্রা ধরে রাখতে চায় ক্রিকেটাররা। ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই, এখন ফার্স্ট ম্যাচ উইন হয়েছে, সেকেন্ড ম্যাচের জন্য এখন লক্ষ্য। নিজেদের প্ল্যান অনুযায়ী খেলছি আলহামদুলিল্লাহ, ফার্স্ট ম্যাচ উইন অ্যান্ড সেলিব্রেট এখনো শেষ হয় নাই, আমরা চাই কাপ নেওয়ার জন্য। পারভীন আক্তার, সময় সংবাদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 100 কোটি টাকার ফিক্সড ডিপোজিট চেয়েছে ফুটবল ফেডারেশন, তবে এখনই তা পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এশিয়ান কাপে খেলার লক্ষ্যমাত্রা সেট করে যে চাহিদাপত্র দিয়েছে বাফুফে, ধাপে ধাপে তা পূরণ করা হবে বলেও জানান নাজমুল হাসান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তাদের নিয়ে বৈঠকে নাজমুল হাসান পাপন, যুব ও ক্রীড়ামন্ত্রীর প্রায়োরিটি লিস্টে বাফুফে, তাই নিজেদের দাবি দাওয়া উপস্থাপনের জন্য বেশ লম্বা সময় পেলেন ফেডারেশন কর্তারা। জাতীয় ও বয়সভিত্তিক পর্যায়ে বছর জুড়ে চলে বাফুফের বেশ কিছু কার্যক্রম, এজন্য মাঝে মধ্যেই আর্থিক টানাপোড়েনে পড়ে ফেডারেশনটি। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রণালয়ের কাছে 100 কোটি টাকার ফিক্সড ডিপোজিট চেয়েছে বাফুফে। মন্ত্রণালয়ের সাথে বসতে হবে, সরকারের সাথে বসতে হবে, এটা নিয়ে ওনাদেরকে রাজি করানো যাবে কি না এখন আমি জানি না, কাজে ওই 100 কোটি টাকার সিড মানিটা নিয়ে আমি এখনই কিছু বলছি না, বরং আমি আপাতত চেষ্টা করছি যে আপাতত তাদের সামনে যে খেলাগুলো আছে
সেই খেলাগুলোর স্পন্সর পাওয়া যায় কিনা, এবং আমাদের হাতে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে বা অন্য অল্টারনেট কোথায় আছে যেখানে তারা তাদের এক্সিস্টিং যে প্ল্যানে যে খেলাগুলো আছে এগুলো শেষ করতে পারে। নাজমুল হাসান পাপনের কাছে এশিয়ান কাপ খেলার লক্ষ্যমাত্রা সেট করে প্রস্তাবনা দিয়েছে বাফুফে। এছাড়াও নারী ও পুরুষ দলের বিভিন্ন কার্যক্রমের ফিরিস্তি দিয়েছেন কর্তারা। চার বছরের মধ্যে ওনারা এশিয়া কাপে হচ্ছে টার্গেট যাওয়ার, এশিয়া কাপে আমরা যেতে পারি, এটা ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। এই ধরনের টার্গেট নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখন আমাদের দেখতে হবে ওনারা যেটা বলেছে এটা করতে গিয়ে আরও ডিটেলস দিবে যে ওনাদের কী কী লাগবে। এখন তো ওভারঅল একটা ইয়ারলি বা এই বছরে কী লাগবে একটা দিয়ে গেছে, সো আর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলেছে, সো ওইটা করতে গিয়ে কী কী লাগবে দেখতে হবে। দেখার পরে ওনাদের কাছে বলতে হবে, ওনারা দেওয়ার পরে আমাদের আবার এটা এক্সামিন করতে হবে। ফুটবলের পর হকি ফেডারেশনের সঙ্গে বসেন নতুন ক্রীড়ামন্ত্রী, অবকাঠামো উন্নয়ন সহ তারাও জানিয়েছেন বেশ কিছু দাবি। টার্ফ লাগবে আর না হয় ইনডোর। বিশ্বকাপে যদি আমরা খুব সহসাই দু এক বছরের মধ্যে খেলতে চাই তাহলে কোনটাতে বেশি সম্ভাবনা, ওইটার জন্য কী করা, কী করলে ওনাদের আপাতত ওটা করতে পারবে, ফাইন্যান্স ছাড়া আমি বলছি, ইনফ্রাস্ট্রাকচার কী কী লাগবে এটা শুনেছি, এবং আমরা আমার ধারণা ওই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। সহযোগিতার আশ্বাস দিলেও বাজেট স্বল্পতার জন্য চটজলদি বরাদ্দ মিলবে না বলে জানান ক্রীড়ামন্ত্রী। একটা প্রফেশনাল সময় সংবাদ ঢাকা। অক্টোবরের নারী সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে না বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বাফুফে মাঠ চাইলেও 31 ডিসেম্বরের আগে সংস্কার শেষ হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। বাধ্য হয়ে বিকল্প ভেন্যুর খোঁজে বাফুফের। এদিকে এলিট একাডেমির আবাসন বাড়ানোর জন্য কমলাপুর স্টেডিয়ামের ডরমেটরিতে আরও একটি ফ্লোর বাড়ানোর দাবি জানিয়েছে ফুটবল ফেডারেশন। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের আর কত মাশুল গুনবে দেশের ফুটবল? প্রায় 5 বছর ধরে চলা কার্যক্রমে এই অঞ্চল থেকে ফুটবলটা এক প্রকার হারিয়ে যাবারই পথে। হতাশা আর আক্ষেপের এই অধ্যায়ে এবার যোগ হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। আগামীর পরিকল্পনা আর দাবি দেওয়া নিয়ে নতুন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিল বাফুফে। অক্টোবরে নারী সাফ সামনে রেখে চাহিদাপত্রে বেশ গুরুত্ব দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম, তবে 31 ডিসেম্বরের আগে পাওয়া যাবে না বলে সাফ জানিয়েছে মন্ত্রণালয়। তাই বিকল্প ভাবনায় বাফুফে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম, এটা আসলে আমরা যতটুকু এখানে সবাই ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং মাননীয় মন্ত্রী ছিলেন, যে এটা সব কাজ শেষ করতে এই বছরের শেষ পর্যন্ত লেগে যাবে, অর্থাৎ এইখানে আমরা এই টুর্নামেন্ট ব্যবস্থা করা কোনোভাবেই সম্ভব নয়। তা যেহেতু আমরা হোস্ট হতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের অন্য অন্য যে ব্যবস্থাগুলো আছে, যেমন মনে করেন সিলেট সহ অন্য অন্য যেগুলো আছে আন্তর্জাতিক ভেন্যু সেইগুলোতে, এবং আমরা একটা বিকল্প ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়ামকেও চিন্তা করছি। এদিকে ভেন্যু নিয়ে আরও জটিল পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাফুফে। কমলাপুরে নতুন টার্ফ বসানোর কাজ শুরু হবে শিগগিরই, তখন বাধ্য হয়েই বন্ধ রাখতে হবে খেলা। সেটা সাময়িক অসুবিধার সৃষ্টি করলেও টার্ফ বসানোর সময় এলিট একাডেমির ফুটবলারদের আবাসন সংখ্যা বাড়ানোর জন্য নতুন আরেকটি ফ্লোর নির্মাণের দাবি জানিয়েছে ফুটবল ফেডারেশন। কমলাপুর স্টেডিয়ামের যখন টার্ফটা লাগবে সেই সময় আমরা মাননীয় মন্ত্রীর কাছে যেটা বলেছি যে এখানে আমাদের যে ট্যালেন্ট হান্ট, আমাদের যে এটা চলছে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো চলছে, বয়স ভিত্তিক প্রায় 60-70 জন থাকে, এখানে যদি আর একটা ফ্লোর বাড়িয়ে দিয়ে আমাদের যদি করে দেওয়া হয় তাহলে আরও হয়তো আরও 30 জনকে এখানে অ্যাকোমোডেশন করা যাবে। এছাড়াও নতুন মন্ত্রীর কাছে ফুটবলের জন্য একটি নির্দিষ্ট স্টেডিয়াম চেয়েছে বাফুফে। সে বিষয়ে পাপন ইতিবাচক ইঙ্গিত দিলেও আরও যাচাই বাছাই প্রয়োজন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে খেলতে ভারত গেলেন সঞ্জিদা আক্তার। এর আগে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দিয়েছেন নানা দিক নির্দেশনা। এদিকে নারী ফুটবলে দীর্ঘদিনের অর্থ সংকট নিরসনে প্রতিশ্রুতি মিলেছে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছ থেকে। বৈঠকে যুব ক্রীড়ামন্ত্রী দেশের নারী ফুটবল উন্নয়নে দ্রুতই স্পন্সর খুঁজে দেবার আশ্বাস দিয়েছেন বলে জানান বাফুফের নারী উইং চেয়ারম্যান। খবরটা এসেছিল আগেই, ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে খেলতে যাচ্ছেন সঞ্জিদা আক্তার, যে ক্লাবের সঙ্গে যুগ যুগ ধরে সন্ধি বাংলাদেশের। কিংবদন্তি মোনেম মুন্না, শেখ আসলাম, রুমি, গাউসের মতো তারকা ফুটবলাররা খেলেছিলেন ইস্ট বেঙ্গলের জার্সিতে। এবার সেই ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় সঞ্জিদা। দেশ ছাড়ার আগে অভিভাবক মাহফুজ আক্তার কিরণ জানিয়েছেন শুভকামনা, দিয়েছেন নিরাপদে থাকার পরামর্শ। সঞ্জিদা ভালো প্লেয়ার, ভালো করবে এটি আমাদের বিশ্বাস, এবং যাওয়ার সময় আমি ওকে একটা কথাই বলেছি
যে তুমি খুব ভালো করে খেলবে, তোমার হাইয়েস্ট পারফরমেন্স যেটা সেটাই তুমি করার চেষ্টা করবে, আর ইনজুরি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে। সঞ্জিতা ছাড়াও ইন্ডিয়ান ওমেন্স লিগ খেলতে ভারতে গেছেন অধিনায়ক সাবিনা খাতুন। আগামী 5 ফেব্রুয়ারি তার ক্লাব কিক স্টার্টের বিপক্ষে মুখোমুখি হবে সঞ্জিতার ইস্ট বেঙ্গল। মেয়েটা বেড়া যেতে পারলো না, তোমার মাত্র 20 লাখ টাকার জন্য। আপনি জানেন, বিশ্বাস করে আমি বাদ কারোর সাথে কথা বলে নিই, আমাদের প্লেয়াররা দিল। গেল বছর অর্থের অভাবে অলিম্পিক বাছাই পর্বে মেয়েরা অংশ নিতে না পারায় এভাবেই মন্তব্য করেছিলেন বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। নতুন দায়িত্ব পেয়ে দেশের হয়ে গৌরব বয়ে নিয়ে আসা নারী ফুটবলের উন্নতি নিয়ে ভাবছেন তিনি। মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে না পারলেও স্পন্সর খুঁজে দেওয়ার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। মেয়েদের ফুটবল এখন একটা ভালো পজিশনে আছে, মেয়েরা রেজাল্ট করছে, সেটাকে যদি আমরা আরও বেটার লেভেলে নিয়ে যেতে চাই সেটার জন্য আমাদের দরকার বছর জুড়ে আমাদের অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলা, যেটা দেশে বিদেশে অর্থাৎ হোম অ্যান্ড অ্যাওয়ে দুইটাতেই আমাদের খেলতে হবে, তার জন্য আমাদের টাকা দরকার। সে বলছে অবশ্যই দেখবে, সে বিভিন্ন স্পন্সরের কথা জিজ্ঞেস করলেন যে আমাদের কারা কারো স্পন্সর আছে। সরকারি বাজেটে যে টাকা আছে সেখান থেকে সচিব সাহেব যা বললেন সেখান থেকে হয়তো সংকুলন হবে না, আমাদের জন্য টাকা জোগাড় করতে হলে ওনাকে স্পন্সর দেখতে হবে, উনি সেগুলো দেখবেন, উনি আশ্বাস দিয়েছেন দেখবেন। এদিকে সম্প্রতি কাতারে এএফসি এশিয়ান কাপের ওপেনিংয়ে গিয়েছিলেন বাফুফের নারী উইং চেয়ারম্যান, সেখানে সাক্ষাৎ করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে, কথা বলেছেন দেশের নারী ফুটবল নিয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী শাখাওয়ারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন পিসিবির নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি, তার অধীনেই ফেব্রুয়ারি মাসে পিসিবির স্থায়ী চেয়ারম্যান পদের নির্বাচন করা হবে। নানা ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হওয়ার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বাবর আজম, এবার পিসিবির কমিটি এবং চেয়ারম্যান নিয়েও তৈরি হয়েছে ঘোলাটে পরিবেশ। গেল 10 জুলাই পিসিবির 10 সদস্যের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি করে দেয় পাকিস্তান সরকার। এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাকা আশরাফ। কমিটির দায়িত্ব ছিল 4 মাসের মধ্যে বোর্ডের স্থায়ী চেয়ারম্যান পদের নির্বাচন আয়োজন করা, তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে পারেনি কমিটি, ফলে পাকিস্তান সরকার থেকে আরও 3 মাস মেয়াদ বাড়ানো হয়। সেই সময়সীমা অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত পিসিবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জাকা আশরাফ। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে কদিন আগেই পিসিবির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাকা আশরাফ। হঠাৎই এই পদ থেকে সরে দাঁড়ান তিনি। যেই পদে নতুন করে কাকে নিয়োগ দিবে পিসিবি তা নিয়ে এতদিন ছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ খাওয়ারকে পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এই আইনজীবী এতদিন পিসিবির নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন। পিসিবি থেকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে শাখাওয়ারের অধীনে আগামী মাসে পিসিবির স্থায়ী চেয়ারম্যান পদে নির্বাচন করা হবে। পিসিবির গঠনতন্ত্রের ধারা অনুসারে শাখাওয়ারকে পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের ক্ষমতা প্রদান করা হয়েছে। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে পিসিবির স্থায়ী চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারে কথা বলেন তিনি। আমার প্রাথমিক দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আগামী ফেব্রুয়ারি নির্বাচনেই জানা যাবে পিসিবির স্থায়ী চেয়ারম্যানের নাম। তবে স্থানীয় কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী 3 বছরের মেয়াদে পিসিবির চেয়ারম্যান হতে পারেন পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভি। এমনই খবর প্রকাশ করছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা, যা দেখতে ভিড় করেছিল হাজারো দর্শনার্থী। মনোমুগ্ধকর এই প্রতিযোগিতা দেখে বিমোহিত সাধারণ মানুষ, তাই প্রতি বছর এ ধরনের আয়োজন করার দাবি তাদের। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন সজীবুল ইসলাম। কনকনে শীতার বরি আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকেই বেতাগ গ্রামের মাঠে হাজির হন ঝিনাইদহ সহ আশপাশ জেলার হাজারো মানুষ। ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সহ নানা বাহনে জড়ো হন নারী, শিশু, বয়োবৃদ্ধরা। মঞ্চ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গরু ও গাড়ি নিয়ে 5 সারিতে চলে দৌড়ের প্রস্তুতি। বাঁশিবাজার সঙ্গে গারোয়ানদের হাতের ছোঁয়ায় যেন মুহূর্তে পাল্টে যায় চিত্র। একে অপরকে পেছনে ফেলতে ছুটতে থাকে বিদ্যুৎ গতিতে, যা দেখে উচ্ছ্বসিত হাজারো দর্শক।
দিনভর উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নেয় ঝিনাইদহ যশোর চুয়াডাঙ্গা জেলা থেকে আসা ১১টি গরুর গাড়ি। এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা, নানা পণ্যের পসরা বসে সেখানে। উপভোগ্য এই প্রতিযোগিতা দেখে খুশি দর্শকরা, তাই এ ধরনের আয়োজন প্রতি বছর করার দাবি তাদের। এই খেলাটা আমার সমস্ত বিশ্বের থেকে আমার ভালো লাগে, আমি দেখতে আসি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা। এই খেলাটা আমাদের ইতিহাসকে, আমাদের ঐতিহ্যকে, বাঙালি সংস্কৃতিকে লালন করে। গরু দিয়ে গ্রামে হাল চাষ হয় এই ব্যাপারটা এখন ভুলে গেছে, আর সেখানে গরুর গাড়ির একটা দৌড় প্রতিযোগিতা, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা আয়োজন। মোবাইল নিয়ে বিনোদনটা বেশি করি, কিন্তু মাঠে ময়দানে সচক্ষে এরকম বড় আকারে বিনোদন আমাদের খুব কম আছে। এইটা দেখার জন্য আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। এখানে যে গরুর গাড়ির দৌড় হয় এটা শোনার পরে আমি নিজেই বিস্মিত হয়েছিলাম যে গরুর গাড়ির দৌড় এখনো হয়। আবেদন থাকবে প্রতি বছর বছর এই খেলাটা পরিচালনা করার জন্য। সারা দেশে এমন আয়োজন করলে বিনোদনের সঙ্গে বৃদ্ধি পাবে মানুষের মাঝে সৌহার্দ্য। গরুর গাড়ি বলেন, ঘোড়ার গাড়ি বলেন, বিভিন্ন প্রতিযোগিতা করা দরকার। আমি মনে করি সরকারের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই জাতীয় প্রতিযোগিতা সকল জেলাতে উপজেলাতে হওয়া জরুরি। মানুষকে আনন্দ দেয়া আর গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজক। আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের আশ্বাস তার। এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর হওয়া দরকার, তাই এই ধরনের অনুষ্ঠান হলে যুব সমাজ মাদক সন্ত্রাস দুর্নীতি থেকে অন্তত কিছুটা রেহাই পাবে। আমার মনে করি সেই উপলক্ষেই আমাদের এই আয়োজন। দিনভর এই আয়োজনে সবাইকে পেছনে ফেলে প্রথম হয় জেলার মহেশপুর উপজেলার মিরাজ হোসেনের দলের গরুর গাড়ি। পুরস্কার হিসেবে দেয়া হয় ২০,০০০ টাকা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এপর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। চোখের চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাকিব আল হাসান। লাগবে না কোনো অস্ত্রোপচার, বৃহস্পতিবার সিলেটে যোগ দেবেন রংপুরের অনুশীলনে। আনফিটদের সুযোগ দিতে গিয়ে মেধাবীরা বঞ্চিত হওয়ায় ইমেজ নষ্ট বিপিএলের। আশরাফুলের মন্তব্যের সঙ্গে একমত আকরাম, বললেন ক্রিকেটারদের কাজের প্রতি সৎ থাকা উচিত। এবং সংস্কার শেষ না হয় অক্টোবরের নারী সাফ চ্যাম্পিয়নশিপ হবে না বঙ্গবন্ধু স্টেডিয়ামে, বিকল্প ভেন্যুর খোঁজে বাফুফে। কমলাপুর স্টেডিয়ামের ডরমেটরিতে আরেকটি ফ্লোর বাড়ানোর দাবি। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। ধন্যবাদ পিয়াস। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।